গাড়ি যতগুলো গ্লাস আছে প্রত্যেকটা গ্লাসই হচ্ছে অরিজিনাল আর ডাক্তার চালিতর সাইনটা আমি একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন সামনে কিন্তু মেজর অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই ঢাকা সাধারণত আর্মি তারপর হচ্ছে ডাক্তার তাদের গাড়িগুলো কিন্তু খুবই ভালো হয়ে থাকে তারা কিন্তু খুবই ওয়েল মেনটেন করে এই গাড়িগুলো চালিয়ে থাকেন তো আজকে আপনাদের জন্য যে গাড়িটি নিয়ে আসছে এটা একটা ডাক্তার চালিত গাড়ি প্রথম মালিক চালিত আপনি কিনলে সেকেন্ড মালিক হবেন আসসালামু আলাইকুম গাইজ নোমান ফ্রম নোমান ব্লগস সো আজকে আমি আপনাদের জন্য যে গাড়িটি নিয়ে আসছি এটা হচ্ছে টয়োটা অ্যালিয়ন 2006 মডেল 2009 রেজিস্ট্রেশন পেপার্স আপ টু ডেট করা আছে এবং এটা কিন্তু আপনার 60 লিটার সিএনজি করা আছে তো গাড়িটার কালার হচ্ছে সিলভার আর এই দু একদিন ধরে বৃষ্টি হচ্ছে ঢাকা সিটিতে একবারে অন্ধকার কিন্তু আকাশ তো এই জন্য হয়তোবা ভিডিওটার যে লুকস অতটা ভালো নাও আসতে পারে বাট ফিজিক্যালি যখন আপনারা এসে দেখবেন গাড়ি 100% আপনাদের পছন্দ হবে তো আমি ফুল গাড়িটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তারপরে পার্ট টু পার্ট আপনাদের দেখিয়ে দিব সো গাড়িতে কিন্তু একটা টাকারও কাজ নেই আর কোনো কাজও বাকি নেই আপনি জাস্ট কিনবেন চালাবেন টুকটাক যে কাজ ছিল ওগুলো করে কমপ্লিট করে রাখা হয়েছে সো যেহেতু ডাক্তার চালিত গাড়ি সাধারণত তারা কিন্তু খুবই ওয়েল মেনটেন করে গাড়িগুলো চালিয়ে থাকেন তো এই গাড়িটাও কিন্তু সেম ওইভাবে ওয়েল মেনটেন করে চালানো হয়েছে গাড়ির যতগুলো গ্লাস আছে প্রত্যেকটা গ্লাসই হচ্ছে অরিজিনাল আর ডাক্তার চালিতর সাইনটা আমি একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন সামনে কিন্তু মেজর অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই ঢাকা মেট্রো G25 একটি গাড়ি এবং সামনের যে হেডলাইট দুইটা কিন্তু আপনার স্ট্রোক হেডলাইট রাইট সাইডে কিন্তু অ্যাজ ইট ইজ একেবারে নিট অ্যান্ড ক্লিন কোনো প্রকার স্ক্র্যাচ স্পট কোনো কিছুই নাই একবারে ফুললি ফ্রেশ ব্যাগও কিন্তু একেবারে নিট অ্যান্ড ক্লিন কোনো মেজর অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই এবং টেল লাইটটা কিন্তু আপনার স্ট্রোক টেল লাইট ব্যাগে হিউজ পরিমাণে স্পেস আছে 60 লিটার সিএনজি করা আছে আর বিটটা কিন্তু 100% জেনুইন আর বিটে কিন্তু বাংলাদেশ আসার পর কোনো টাচ আপ বা কোনো কিছুই করা হয় না একবার অরিজিনাল বিটটা কিন্তু আছে এবং লেফট সাইডেও অ্যাজ ইট ইজ একেবারে নিট অ্যান্ড ক্লিন প্রত্যেকটা পার্ট আপনার নিট অ্যান্ড ক্লিন তো যারা আসলেই ভালো এলিয়ান খুঁজতেছেন ফ্যামিলি ইউজ একটা গাড়ি খুঁজতেছেন নিজের ফ্যামিলির জন্য অথবা রেন্ট কারের জন্য তারা নিঃসন্দেহে এই গাড়িটা দেখতে পারেন ভিতরের ইন্টেরিয়র হচ্ছে আপনার ব্ল্যাক ইন্টেরিয়র আর এটাতে কোনো সিট কভার লাগানো হয়নি আপনার যেটা জেনুইন সিট কভার সিট সেটাই আছে তো জেনুইন সিট আমিও জেনুইন সিটেই বসি মানে কোনো সিট কভার লাগাই না কারণ বসে কিন্তু খুবই মজা পাওয়া যায় সিট কভার লাগালে বসে অতটা কমফোর্ট পাওয়া যায় না তো আপনি চাইলে সিট কভার লাগিয়ে নিতে পারেন ব্ল্যাক হোক বা আপনার বেজ হোক আপনারা লাগিয়ে নিতে পারেন সিট কভারের দাম সর্বনিম্ন 1500 থেকে 6 থেকে 8 হাজারের মধ্যে ভালো সিট কভার পাবেন এটা দেখতে পাচ্ছেন উডেনের তো সব এলিয়েনেরই এ ধরনের উডেন থাকে তো স্টার্টটা দিলাম এসিটাও ছেড়েছি এটা হচ্ছে আপনার সফট টাচ এসি এখানে জাস্ট টাচ দিলে এসিটা চালু হয়ে যাবে তো এসি ছাড়ার সাথে সাথে ভালো পরিমাণে ঠান্ডা এসে পড়ছে এই হচ্ছে স্টিয়ারিং এখানে টয়েটা একটি লোগো দেওয়া আছে নিকেলের এখানে সানভেজর আছে আয়না আছে এখানেও সানভেজর আয়না এই হচ্ছে রুম লাইট এখানে একটি বক্স আছে এখানে জিনিসপত্র রাখতে পারবেন এখানে একটি বক্স আছে এখানে আপনাদের গাড়ির পেপার রাখতে পারবেন এখানে সিগারেট ছাই ফেলতে পারবেন এখানে দুটি কাপ হোল্ডার আছে কোক কফি চালে রাখতে পারবেন এখানে একটি বক্স আছে এখানে জিনিসপত্র রাখতে পারবেন আর এখানে একটি আর্মরেস আছে যারা এখানে ড্রাইভিং ড্রাইভ করবেন তারা এখানে হাত রেখে খুব ভালোভাবে ড্রাইভ করতে পারবেন আর এখানে সেন্টার লক প্রতিটা গ্লাস অটো ওঠানামা করাতে পারবেন সো এই হচ্ছে মূলত ফ্রন্টের অবস্থা আর এসিটা প্রায় 1 মিনিটের মতো চলছে এর মধ্যে ভালো পরিমাণে ঠান্ডা হয়ে গেছে তো এসিতে কোনো ধরনের প্রবলেম নেই আর যেহেতু সামনে শীত চলে আসতেছে তো আপনারা যখনই সেকেন্ড হ্যান্ড গাড়ি নেবেন অবশ্যই এসিটা একটু 10-15 মিনিট চালিয়ে চেক করে নেবেন না হলে হয়তো বা এখন না চেক করলেন গরম আসলে তখন দেখলে যে নষ্ট তখন কিন্তু আপনাদের প্রায় 2 থেকে 20 হাজার 25 হাজার টাকা এক্সট্রা খরচ লেগে যেতে পারে তো যখন একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন এই শীতের সময় অবশ্যই 10-15 মিনিট চালিয়ে চেক করে নেবেন আর ব্যাগে যদি দেখাই ব্যাগে হিউজ পরিমাণে স্পেস আছে আর আর্মরেস কিন্তু আছে সিট হাইট তারপরে লেগ স্পেসও কিন্তু ভালো আছে হ্যাঁ বর্তমানে সিএনজিতে চলা আছে তো ইঞ্জিনের কন্ডিশন খুবই ভালো এবং চেসিসে যদি দেখেন চেসিসটা কিন্তু একবার অরিজিনাল কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি কিন্তু আপনার চেসিসে নেই কোনো টাচ আপ বা রং কোন কিছুই করা হয় নাই জাপান থেকে যে অবস্থায় আসছিলো ওই অবস্থায় তারা রেখে দিয়েছে তো এই হচ্ছে মোটামুটি চেসিসটি সো গাইস এই ছিল আজকের এই গাড়িটি আশা করি গাড়িটি আপনাদের পছন্দ হয়েছে সাধারণত এলিয়েন গাড়ি দেখতেও খুবই সুন্দর হয় আর আপনারা এটা যদি বডি কিট লাগান একটা স্পোর্টস লুকও চলে আসে এবং আপনার ইয়াং জেনারেশন হোক বা যারা একটু এজ সবাই কিন্তু এই গাড়িটা ইউজ করতে পারবেন আর এটার
একবার 100% ওকে আছে, ভিতরের ইন্টেরিয়রটা জাস্ট পলিশের কাজ বাকি আছে। জাস্ট পলিশ করলে আপনি যদি নেওয়ার পর 1,500 টাকা খরচ করেন, ভিতরে জাস্ট পলিশ করেন, গাড়ির লুকস আরও ভালো লাগবে, ভিতরের ইন্টেরিয়রটা একবার ক্লিন হয়ে যাবে, তখন দেখতে আরও ভালো লাগবে। তো বর্তমানে যে কন্ডিশন আছে সব কিছু মিলে ভালো আছে, প্রবলেম নেই। গাড়ির এসি, গাড়ির ইঞ্জিন, গাড়ির চেসিস সব কিছুই পারফেক্ট আছে, একটা টাকারও কাজ নেই। তো এখন আসি প্রাইজে। এই গাড়িটির দাম তারা চাচ্ছে 13,30,000 টাকা, আর এটা আস্কিং প্রাইস। কিছুটা আপনারা দাম কমাতে পারবেন, বাট সামথিং ওই ধরনের দাম তারা কমাবে না। তো স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দেবো, রেসপন্স নিচে নাম্বার দিয়ে দেবো। তো আপনাদের যদি মনে হয় এই ধরনের বাজেট আপনার কাছে আছে বা এই ধরনের প্রাইস আপনারা নিতে পারবেন, সেক্ষেত্রে ফোন দিতে পারেন। অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না, এবং অনেকেই ফুল ভিডিও না দেখে জাস্ট অল্প দেখেই ফোন দিয়ে মডেল জিজ্ঞেস করেন, রেজিস্ট্রেশন নিয়ে জিজ্ঞেস করেন। তো তাদের তো অ্যাভেলেবেল আমরা বিজ্ঞাপন বানিয়ে থাকি, তাদের তো এত মনে থাকে না আপনি কোন গাড়িটা দেখছেন। তো দয়া করে আপনারা ফুল ভিডিওটা দেখবেন, একটা ভিডিও 5-7 মিনিটের হয়ে থাকে। তো ঘরে বসে কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন। আপনি একটা জায়গায় যদি ভিজিট করেন একটা গাড়ি দেখার জন্য, আপনার 4-5 ঘন্টা সময় চলে যায়, গাড়ি ভাড়া চলে যায়, বাট এটা জাস্ট ঘরে বসে আপনার 5-7 মিনিটে একটা ভিডিও দেখতে পাচ্ছেন। তো এই ভিডিওটা দেখার আপনার সময় হয় না। তো দয়া করে ফুল ভিডিওটা দেখবেন।